পারিবারিক পর্যায়ের নেতাগিরি বেদি না বেদা রাত উত্তর দিবা এটা স্বামীর জন্য এক নম্বর সব এক নম্বর সব এখন বুঝুন সাথে সাথে জগড়াটা লাগে কোন কারণে যদি সবক মানো না তাইলি জগড়া লাগি নেতাগিরি নিজের হাতে নারাইকা যদি বেগমের হাতে দিয়া দে এই পরিবারে জোগাড় গ্রামেগঞ্জের মানুষ কিছু কথা বলে আগের যুগের মুরুব্বীরা কিছু কথা আছে কোরআনের সাথে হুবহু ফিট হইয়া যায় গ্রামেগঞ্জের মানুষ কয় বেদি মামলদারের গড়ে কোনোদিন শান্তি পাওয়া যায় না আয়াতের এই বংশের সাথে খুব হুঁ ফিট হয়ে গেছি বিদি মামলদার গরে খুব দিন শান্তি পাওয়া যায় না কথায় কথা আসে গরের মামলদার বিদি বিদি গরটাতে ওই শান্তি হওয়া যায় না দেশের মামলদার বিদি মি এই দেশটাতে শান্তি হওয়া যায় মুনি আহ এই দেশ এই দেশে শান্তি না। ভাই তুই অনেক বাসন দেওয়ার সুযোগ নাই মানুষ আমার ভাই দেশের পরিস্থিতি বড় গুলাট বড় খারাপ রোড ঘাটের উন্নতি হইতেছে ঠিক উফরি দিয়ে খালি ওভার ব্রিজ আর তলি দিয়ে খালি ডুলা হইতেছে তা বুঝাইতেছে নি না হইতেছে না ডুলাইতে খালি ফাঁস হইতাছে ফাঁস হইতাছে ফাঁস হইতেছে

এখন এখন প্রশ্ন করে মহিলারা আমার স্বামী আর আমি তার আমরা দুজন দিনের সাথী রাতের সাথী শয়নের সাথী সজাগের সাথী সুখের সাথী দুঃখের সাথী বালিশের সাথী তে নেতাগিরি আমার জামাইরা তো দিল আমারা তো দিল না দিল না

বেশি এখন গুন্দার কাছে কম হে হইব নেতা না গুন্ডার কাছে বেশি সে হইবে নেতা গুন্ডার কাছে বেশি সে হইব নেতা আমার বাই বাই

ও মহিলার দল তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ দিছি বেশি আমি আল্লাহর তিনটা গুণ দিলাম বেশি শক্তি দিলাম বেশি বুদ্ধি দিলাম বেশি তোমার থেকে তোমার স্বামীর কাছে শক্তি দিলাম বেশি বুদ্ধি দিলাম বেশি ধর্মীয় ডিউটি বেশি দান করিলা হডা গুণ বেশি তিনটা বেশি শক্তি বেশি বুদ্ধি বেশি ধর্মীয় ডিউটিও বেশি ধর্মীয় ডিউটি বেদির বেশি না বেদার বেশি আর বেশি বিমা হু আলা মহিলা তোমার থেকে তোমার স্বামীর কাছে আমি আল্লাহ ধর্মীয় ডিউটিটা বেশি দিয়েছি তোমার স্বামী ইমামতি করতে পারে তুমি নারী ইমামতি করতে পারো না তোমার স্বামী মোয়াজ্জিনি করতে পারে নারী তুমি মোয়াজ্জিনি পারো না তোমার স্বামী যারা যার নামাজ পড়তে পারে নারী তুমি যারা যার নামাজ পড়তে পারো না তোমার স্বামী জুমার নামাজ পড়তে পারে তুমি জুমার নামাজ পড়তে পারো না তোমার স্বামী ঈদের নামাজ পড়তে পারে নারী তুমি দেব নমাজ পড়তে পারো না তোমার স্বামী সারা জীবন প্রতিদিন আদায় করে তুমি সারাজীবন প্রতিদিন পড়তে পারো না তোমার বেড়া সেরা আছে হাই জুহাই নেপাস হয় মাসিক হয়ে বাচ্চা কয় আলু আল্লাহ মহিলা দাঁতী গো তোমার থেকে তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটিটা বেশি দান করিলা।

এখানে আল্লাহ যে বলেছেন সমষ্টিগতভাবে বলেছেন মন্ডল খাফনের সমস্ত পুরুষ একদিকে সমস্ত মহিলা একদিকে এখন বলেন মহিলার দলের শক্তি বেশি না পুরুষের দলের শক্তি বেশি মহিলার দলের বুদ্ধি বেশি না পুরুষের দলের বুদ্ধি বেশি হ্যাঁ ব্যক্তিগতভাবে ভাবে এক এই মহিলা এইরকম আছে তাই তার জামাই থেকে শক্তি বেশি রাখে বেশি রাখে রাখে আল্লাহ বলেছেন সমষ্টিগত ভাবে ব্যক্তিগতভাবে কিছু মহিলা এক দুজন মহিলা গ্রামের ভিতরে এই রকম আছে সে তার স্বামী থেকে শক্তি বেশি রাখে বুদ্ধি বেশি রাখে আমি আল্লাহর ইচ্ছা কইরা তাইলে তাইর স্বামী থেকে শক্তি বেশি বুদ্ধি বেশি দিছি কেন দিছি আমি তাইরে পরীক্ষা করি কি পরীক্ষা বিমা ফাদাল আল্লাহু বাযাহুম আলাবাম তইটা মুহিিলাখ লাকে আমি আল্লাহ তার স্মস্কের শক্তি বেশি বুঝজিি বেশি দিয়েছি আমি আল্লাহয় মহিলা তাকে ও আমার বান্দিগ তোমারে নুভরক্ষ্া করি কি ভরিক কাম আমার আমি আল্লাহর বিধান হলো স্বামী কেনে তা মানতে হয় এইবারে শক্তির তেলায় আর বুদ্ধি তেলায় তু তোমার স্বামীরে নেতা মানুনি না মান না আমি আল্লাহয় ন তোমারে ভরিক্ষা করি। পরীক্ষা পাশ করতে না ফিল করতে পাশ করো তোমার শক্তি বেশি বুদ্ধি বেশি তথাপিও নেতা তুমি তোমার স্বামীকেই মানতে সাবেক এই হল এক কারণ তিনটা গুণ বেশি দিয়েছেন তিন গুণ বেশি দিয়া নেতাগিরি স্ত্রীর হাতে না দিয়া স্বামীর হাতে দান করেছে এখন আসুন দুই নম্বর কারণ শুনি এইবার আল্লাহ বলেন ও মহিলা তোমার থেকে তোমার স্বামীর কাছে আমি আল্লাহ গুণ দিয়েছি বেশি দুই নব ও গো মহিলার গোলে রাখো তোমার স্বামী তোমার সম্পূর্ণ খরচা বহন করে বিয়েতে মোহর দিয়েছে লিবার বাজার দিয়েছে তোমাকে রাখার জন্য বাড়িঘরের ব্যবস্থা করেছে খেতাবালিশের বালিশের ব্যবস্থা করে তোমার সম্পূর্ণ খরচ বহন করে তোমার নান ও বহন করে খাবারের ব্যবস্থা করে ফরিদানের ব্যবস্থা করে দাইনারা কগো খরচা বহন করিব যে নেতাগিরি করিব সে

Arjalu kau amu dalam misaf dalam misaf ibi ma fadhal Allah, bi ma fadhal Allah hurba agum wa bi ma ang fakum মহিলার দলে আগম আগম আমি আল্লাহ তোমার স্বামীর হাতে নেতাগিরি দিয়েছি এত্ত তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ মূল্য বেশি আরেক তোমার স্বামী তোমার সম্পূর্ণ খরচা বহন করে গো এই দুই কারণে নেতাগিরি তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দান করিলাম ও স্বামীর জলে আরে তোমার জন্যে এক নম্বর সব হইলো পারিবারিক পর্যায়ের নেতাগিরি বেগমের হাতে দিও না নেতাগিরি তোমার হাতে রাখিতে হইব। Konumbersabuk so gelap, eh 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 nomor tujuh. Konumbersabuk, eh nomor sabuk tak ciplen, neta giri dalam narahon, rahon. Eh konan dua nombersabuk sudah berkara cutekan ayat te Allahboleh. Waghaf sih buhun nabil ma'adu. এ স্বামী দলির দলির দলিত আর আমি আল্লা নেল্লা নেতাগিরি তোমার হাতে দিয়েছি পারিবারিক পর্যায়ে নেতাগিরি তোমার হাতে রাখবে রাখবে দুই নম্বর দল ওই নেতাগিরি তুমি লোহার মতো শব্দ হলে চলবে না বরণ সবার পারিবারিক পর্যায়ের প্রতিথি কাজে তুমি তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করো

নানরম নগর নেতা গিদি রাখকো আবার স্টিদির সঙ্গে আমার বাইদান আপনারা তো কইতাম কি এই সমস্ত ওয়াক যদি আগেও কইলাম একটা মূর্খ তার স্টিদিকে লিয়া এই সমস্ত ওয়াজের উপর আমল করতে পারে চুক্তি হিয়ে আমার জানামতি

তোমার স্বামীর সাথে তুমি কেমনে চলবে এক নম্বর সব খুললো তোমার স্বামী যখন বাড়িতে তাকে গো বাড়িতে প্রেজেন্ট গো তোমার সামনে গো এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর বক্ত হইয়া যাও স্বামীর মন জয় করো স্বামীর বক্ত হইয়া যাও

বাইরে লাম্বা জুল দিছে এরপরে জাল দিতে দিতে জুলকে শুকাইয়া চৰ চৰা তৰ তৰা বানাইছে জুল দিয়া জোল শুকাই মজা বেট আমাৰ মন ৰাখবার লাগিল চৰ চৰা তৰ থৰা বানাইছে বেডাই খাই আমি তো চৰ চৰা তৰ খাই না আমি লম্বা জুল খাই লম্বা চড়ুড়া শৰ চকুন্ডা ঐ জাল দিলাই বেশি লাকি লাগাইলাই বেশি সময় লাগাইলাই বেশি জামার মন খান ভাইবার লাগে ভাই কোন স্বামীর মন জয় করতে হলি আগে স্বামীর মনের গতি বুঝতে হল গতি বুঝতে কোন সময় চল্লিশ বছর না না বাঁশর থেকে দিয়া চল্লিশ দিনের ভিতরে স্বামীর মনের গতির

আর আল্লাহর বান্ধি দিনের বৃত্তি তোমার স্বামীর মনের গতিখান্ত আমরা দেশে কিছু যখন বৌ বাহের বাড়ি যায় জামাইও যায়নি না যায় না যায় যদি বেশি দিনে আমার গরম

দুই নম্বর সবক হইল তোমার স্বামী যদি তোমার কাছে হাজির তাকে না গো তোমার স্বামী বিদেশ তাকে গো তোমার স্বামী লজিংয়ে তাকে গো তোমার স্বামী অফিসে তাকে গো তোমার স্বামী বিদেশ তাকে গো আসবে বছর খানেক পরে বিদেশি স্বামী অনুপস্থিত স্বামীরও মন জয় করিতে হইব

আমি হেফাজত হওয়ার কথা বলেছি সেইভাবে যদি হেফাজত হইতে পারো এর ব্যাখ্যায় শিরলা তিনটা কথা তিনটা কথা যদি বেচে পালন করতে পারে বিদেশি স্বামীর মন জয় হয়ে যাতে

লে রে এক দুই নম্বরে তোমার কাছে যেই বাচ্চা দায় কেছে এই বাচ্চাটিকে সঠিক লালন পালন করো দেখো বাচ্চাটি যেন নষ্ট হয় না মা যদি কোরা হইয়া যায় বাপ যদি বিদাসো থাকে তথাপি মা জালায় ছেলে메라 অবৈদ্যফতে সেনফিলিতি করার সুযোগ পায় না দুই নম্বরে संथालাদির সঠিক লালন পালন তিন নম্বরে তোমার মান সম্মানের হেফাজত তুমি নিজ দায়িত্ব করতে হবে কারণ স্বামী যদি বাড়ির থাকে স্বামী যদি দেশ থাকে যুগ মোবাইল বাইরের

আলোচনা আপনাদের কাছে করতেছি আমি আমার স্থানীয় ভাষা দিয়া আপনাদের বাসা ধরা করি কেন কেন বুঝতে মিডিয়া সিডিয়া আছে এটা থাকলে আমরা একটু ভাষাটা সতর্ক ইয়া করার চেষ্টা করি মানুষ বেশি হইলে কিছু জোষানুবায়ান করি মিডিয়া সিডিয়া রাইকে রাইট হিসেবে পর্দা আর জামার

এরপরে ছেলে মেয়ে রেদে রাইখে গেছিল মার জালায়। বাফে আইয়া সেক কুইরা দেখে ছেলে মেয়ে হতে চলতে পারে না এর এরপরে দেখে তাই যে যেইভাবে ফর্দার আড়ালে রাইখে গেছিল এই মহিলা সেইভাবেই ফরদার আড়ালে আছে নিজের সতীর্থতা নিজের রক্ষা কুইরা আছে দুইটা বছরের মন জয় হবে না হবে না হবে আর যদি দেখে বেড়া ছেড়া টাকা পয়সা কই ভাটাইছে তার কোনো বেলে বিষণ নাই ফুলাফুরির খবর লইয়া দেখে স্কুলের ব্যাগ খান্দ লইয়া ফুলা বাইরে বাড়ি থেকে বাইরে সিঁড়ি একটা লইয়া ঘুরে আর ফুরির খবর লইয়া দেখে স্কুলের ব্যাগ লইয়া বাইরে বাইরে ফুলা আর একটা লইয়া ফেম কিনতে করে মার খবর নাই আমার ভাই এরপরে দেখে মোবাইল একটা ফাটাইছি

move my move my

তাদিছি তাইলি বিদিশি শাবের বেগম যদি ও মা ও বোন তোমার জামাই বিদেশ তুমি যদি তিনটা सबक পালন করতে পারো বিদিশি শামীর মন জয় হয়ে এই হলো স্টিদের জগতে দুইটা সমস ফাসালিহা কানিতা হাফিজাতুল গয়বি বিমা লিল গয়বি বিমা হাফিজাল্লাহ এইবার আল্লাহ বলেন ও দল তোমার স্বামী তোমার কাছে ফ্রেজেন যদি তাকে বাড়িতে হাজির স্বামীর মন তাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও আর জামাই যদি তোমার কাছে ফ্রেজেন থাকে না গো এই তিনটা কথা মানিয়া স্বামীর মন তাকে জয় করিয়া ল স্বামীর জন্য হসব স্বামীর জন্য স্ত্রীর জন্য স্বামীর দুই সবকের মধ্যে প্রথম নম্বর সবকে কারণ গেছে দুইটা দুইটা স্ত্রীর দুই নম্বর সবকে। খাম গেছে তিনটা কথা বুঝাই চিনি নাইছে না শেষ লাগাইবেন না এই হলো স্বামীর জন্য দুইটা সবক আর স্ত্রীর জন্য দুইটা সবক সবক ঠিক পালন করতে পারলে কসম খাইলে কাফফারা দিতে হবে না এই সবক যে স্বামী স্ত্রী পালন করতে পারবে মরণ পর্যন্ত এদের মধ্যে কোনোদিন জগরা আর দ্বন্দ্ব দেখা দিবে না

আমার ভাইজানি আসল চৌবিশ মিশম দিছে শর্মা কাটে কথা বল্লা বলে ওয়ালা ফি তাফাফু জানো সুজা গুন্না ফাকি জুন গুণ ফাকে জুন গুন্নাফ জুনু গুন্না ফিল্মাদিন ও দুহুদ Fa in atau anakun, fa la tabu guru alaihin nasabila. Ina ruaga kana aliyang kebirang. Wah in kif tumci Papa bainihi ma fa buasuh hakam min akliq wah hakam min akliham. In judi da Islam kan juab fikiram. يوفق الله بينهما إن الله كان عليمًا خبيرا এ tutto কম লাগলে लागले কেমনে মিটাইতে হবে তার আলোচনা করেছেন আল্লাহ এতগুলি পদ্ধতি দেন জগরা বা আল্লাহে পাঁচটা পদ্ধতি দেন এক নম্বর পদ্ধতি আগে ব্যবহার কইরা দেখো জগরা মিটে না মিটে নি যদি মিটটা যায় ভালো কথা না মিটলে দুইয়ে যা না মিটলে তিনে যা না মিটলে সাইরে যা না মিটলে ফাছে যা ফাছে গিয়া আর জগরা করবি আল্লাহর দেওয়া বিধান তবে সিরিয়াল মতে ব্যবহার করতে হবে আল্লাহর দেওয়া বিধান যদি প্রথমে তিন নম্বরটা ব্যবহার করে আমার ভাই যদিও খুদার বিধান ঝগড়া মিটবে না সুতরাং আল্লাহর দেওয়া ফাঁসটা বিধান কি আমরা সংক্ষেপে শুনে নিই ভাই আমরার মন গড়া বিধান আছে মন বিধান ঝগড়া মিটাইবার এক নম্বরে সে চালাম তাফরা ডামাইরা দিমু মির্জাপুর দেখাই দিমু তাফরা ডামাইরা দিমু আপনার ফুল দেখাই দিমু আর দেখাই নিলে আবার ভাই যান মন গোড়া বিদানে জগড়া মি পদ্ধতি হইতেছি এরপরে জগ্রামি দেবার মন বিদান দুই নম্বরে চোদ্দ গোষ্ঠীরে চোদ্দ হাজার তালা বিয়া করছে এক বিদিটা তালাক দেলায় চোদ্দ গোষ্ঠী তালাক দিত তিনটা দেলায় চোদ্দ হাজার দিয়া পরে ফিসে ফিসে তোমার মতো এত ভালো আর তো ভাইতাম তোমার না আগে ইয়াদ এরপরে সুরাতে লাগাই দে পালাক তিনটা পেলা আর জোড়া লাগার কোনো নাই হত নাই

যদি জগরা লাইকে দেন ওই জগরা বেটাই বাদ এক নম্বর পদ্ধতি হলো আগে তুমি তাকে বুঝাও আল্লাহ শুধু বুঝাও কোন রে আল্লাহ বলেন তুমি তারে ওয়াজ করিয়া বুঝাও আগে বুঝাও ফাইজুর ফাইল বেদি না বেডা কেদাই বুঝাইতো বেটে বেডা রে না বেডাই বেদি রে ফোন না বেডাই রে আপনারা বেডি না বেডা আমরা বেদি না বেডা

তুমি যে মনে মনে এম দোষো এইবারের সুদে তাইরে রে ঠিক না হইয়া শাসি ইলার খবর জানো নি মনে মনে এম দুই যা এইবারের সুদে তারে ঠিক না হইয়া শাসি না আমার ভাই মাথা কি ঝগড়া লাগলে একজনের গরম না দুজনেরই গরম দুজনেরই গরম এখন গরম মাথাকে ঠাণ্ডা করার দায়িত্ব আগে খান আল্লাহ এখন তুমি বুঝাও আমার ভাই বুঝাইতে গরম মাথায় বুঝানি যায় ঠাণ্ডা ঠাণ্ডা মাথায় বুঝাইতে হয়

আগে বুঝাও এর কারণ কি তুমি সোজা হাড্ডি তৈরি ওরা হাড্ডি তৈরি তুই সোজা নাই যদি ঠান্ডা হইতে পারলে না বেখা দা কেমনে ঠান্ডা হইব এই কথাটা স্মরণ রাখতে পারলে ঝগড়া যদি লাগেও বেশি সময় লাস্টিং করতো না তুমি কথা স্মরণ ভাই আমি সোজা হাদদি এটা বেহা সুতরাং আমার গরম মাথা রাখে আগে ঠান্ডা করার দরকার ঠান্ডা হইলে তুমি তাই রে ওয়াশ করিয়া বুঝাও

তোমারে আমি যে বিয়া করছি সাথী বানাইছি জানো আমার ইচ্ছা হলো শুধু দুনিয়ার জগতের সাথী নয় আমার ইচ্ছা হলো তোমাকে জান্নাতেও আমার সাথী বানাইতাম এই কথাটা খালি লাগাই দিতা আর বাকিটা আপনার বিবেক দি আমল। বিবেক দেখবে। তো যদি আমি অ্যাক্সিডেন্ট করি 돌লে তুমিওই তোমার যদি এখন কিচ্ছু হয় 돌লে আমি ওই দর্বো আর দুইজনের সুখ শান্তি আমরার খেল লাগিয়া যায় একটা বিষয় লিয়া জobra লাগাইছি। বাড় দাও। এই ফতহিয়া খোতা। রিয়া গো আমার প্রাণের সাথী গো। আমি চাই তোমার শুধু দুনিয়ার সাথী নয় জান্নাতের ও সাথী বানাইতা তাইলি বাস করিয়া বুঝানো হইয়া যা এখন ফারবানি আপনার উঠবেন ফারবানি কই ও হলে হ যে বিয়া হচ্ছে না এও হ বিয়া আশা আছে না নাই আমার ভাই জানে বস করিয়া বুঝাও এখন বেদি ফালাইছি ও বেদি ও তোমার স্বামী যখন মাথা ধরে ঠান্ডা কইরা মুজান শুরু কইরা দিছে তোমার মাথা খানার গরম রাখতো না তোমার মাথা খান ঠান্ডা কইরা তুমি তোমার স্বামীর কাছে ক্ষমাছ ক্ষমা তো বেডায় না বিটি

এখন আল্লাহ বলেন যদি ওয়াস কইরা বুঝাবেন উপরে বুঝেনা তাইলে দুই নম্বর যাইতে হবে बेटा অত ওয়াস কইরা বুঝায় বিটি কি বোঝে এটা বালা না ফিসলা বেডি এটাতে লাগাল হয়েছে শুধু দায় না বড় দায় বড় দায় বেক্কা করব একটু পরে এখন দুই নম্বর পদ্ধতি হলো বিস্তারিত করব দুজন এক বিছনাতে তাকিও না এক বিছনাতে তাকলো না দুইজন দুই খেতার যাও

বেহা আস্তে আস্তে ইলা মজবুত ইলাইলাম ইলিয়ন চাৰিলাম জিলা চাৰিলাম বাফ চাৰিলাম বা চাৰিলামচোন চাল্লাম ফাৰাপ উঠতে বেছি চাৰিয়া চাৰিয়া যে ভাল লাগে চিৰি দে ঐ বিডি ফাই

বিস্তাপিত করার পরেও যদি না তাইলে বেদিলা বালা বেদি না ফিসলা বেদি যেটা লাগাল হয়েছে শুধু ডা না বড় ডাদ এইবারে তিন নম্বরে যাইতে হবে ওয়াদুরি বহুন আল্লাহ বলেন এখন তুমি তাকে প্রহার করো তারে তুমি মারো

মনে হইতো সংসার সার হাত আজকে আমার উজুল উঠে জীবনের মতো দুঃসাইরা সংশোধন হইয়া গেল মারণ কষ্ট দেওয়ার জন্য না লজ্জা দেওয়ার জন্য লজ্জা দিবার জন্য মারতে হইলে সেসা শক্ত হইয়া দেওয়ার লাগবো না হালকা হইয়া দিল সামান্য হালকা

এখন আল্লাহ বলেন বুঝাই যে বুঝ না নিস্থাপিত করলে সংশোধন হয় না হালকা প্রহার করলেও বিধি সংশোধন হয় না এইবারে 4 নম্বর পদ্ধতি হলো স্বামীর পক্ষ থেকে একজন মুরুব্বি স্ত্রীর পক্ষ থেকে আরেকজন মুরুব্বি এই দুই মুরুব্বি বসিয়া এরা স্বামী স্ত্রীর ঝগড়া দামিটাইয়া দিব যদি মিটতে যায় ভাবিহা ভালো কথা এরপরেও যদি মিটে না রে তাইলেব 5 নম্বরে যাইতে হইব

তোমার খালি দুশনা তিন খালি বেদি দুশনা তোর দুশ আছে এক নম্বরের দুষি হইল জামাই বেদাদা দুই নম্বরের দুষি বেদিদা তিন নম্বরের দুষি বড় দাদা বড় ডারসিরি এলো তিনও লাগাইছি আর বেদাদার সিরিয়াল একো এর কারণ

গেল সাত নম্বর পদ্ধতি এখন হরণ কোনটা সাত নম্বর ধরে না এখন পাঁচ নম্বর পদ্ধতিতে খুঁজলাম ঝগড়া থাকতো না পাঁচ নম্বর পদ্ধতিতে বউই তাকে না তো ঝগড়া থাকবো কইতে খে পাঁচ নম্বর পদ্ধতি হইল এইবারে তুমি তারে তালাক দেও তালাকটা কয় নম্বরে পাঁচ নম্বরে স্মরণ থাকবো এটা ইউজ করছো ব্যবহার করছো নি তালাক দিবার লাগি দেবো ବୁଝାଇ ଶନି ଶନ ହିଷ୍ଟାପିଦମ୍ କର୍ଶନି ଶନ ହାଲକା ପ୍ରହାର୍ କର୍ଶନି ଶନି ଗୁରୁପିଦେ